আসসালাম ওয়ালাইকুম আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি হাতার ডিজাইন শেয়ার করবো তো প্রথমে আমরা হাতাটা কাটিং করব এই জন্য একটা কাপড়কে আমরা দুই ফোল্ড করে ভাজ করলাম কাপড়ের চড়াটা আমাদের নয় ইঞ্চি আছে আপনারা জামার বগল যতটা কাটবেন তার চাইতে দুই ইঞ্চি বেশি রাখবেন তো দেখতে পাচ্ছেন এদিকে খোলা সাইড আছে খোলা সাইড থেকে উপরের দিকে আমরা আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবার বন্ধ সাইড থেকে খোলা সাইডে যে দাগটা দিয়েছি এটা আমরা মিলিয়ে দিব। এবার আমাদের এটার মিডিল পয়েন্ট বের করতে হবে তো মিডিল পয়েন্ট আমাদের সাড়ে চার আসছে এবার দেখুন আমরা বন্দর সাইড থেকে এই মিডিল পর্যন্ত প্রথমে আমরা উপরের দিক দিয়ে রাউন্ড করলাম এবং এ সাইডটা আমরা নিচের দিক দিয়ে রাউন্ড করলাম তো এভাবে করে আমাদের হাতা শেপ দিতে হবে কাপড়টা লম্বা আমাদের এগারো আছে সেলাইয়ের পর দশ টিকবে এবার মোহরি আমরা পাঁচ রাখবো তাই পাঁচে একটা এবং এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য সো ছয় একটা দাগ দিলাম এবার বগল থেকে মোহরির যে এক্সট্রা দাগটা আছে সে দাগ পর্যন্ত আমরা মিলিয়ে দিলাম এবার আমরা এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিব যে কোনো বডির মাপের জন্য আপনারা এই নিয়মেই হাতাটা কাটিং করবেন তাহলে দেখবেন আপনাদের হাতাটা পারফেক্ট হবে তো আপনারা লক্ষ্য করুন আমি কোন দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করছি তো আমাদের হাতার উপরের অংশটা কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার নিচের অংশটা কাটিং করব এই জন্য দুই পিস কাপড় নিয়েছি তো দুই কালারের দুই পিস কাপড় নেওয়ার পর আমরা কোনা করে ভাজ করব। এবার আমাদের যে কোনো একটা কোনার দিকে এই যে বন্ধ সাইড থেকে যে কোনো একটা কোনায় আমরা পাঁচ ইঞ্চিতে একটা দাগ দেবো যেহেতু মুহুরি আমরা পাঁচ রেখেছিলাম তো দুই সাইডেই আমি হালকা করে দাগ দিলাম এবার কোনা থেকে এই দাগটার মাপ নিব তো দেখুন সাড়ে ছয় আসছে তো আমরা এটা ঘুরিয়ে সাড়ে ছয়ে দাগ দেবো এই যে দেখুন আমরা পুরো ঘুরিয়ে কিন্তু একটু রাউন্ড করে সাড়ে ছয়ে দাগ দিয়ে দিলাম এবার এই দাগের নিচে আমরা লম্বার মাপ নিব খোলা সাইডে আমরা সাত ইঞ্চি রাখবো মিডিল পয়েন্টে রাখবো আট ইঞ্চি তো আমি আট ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবং একদম বন্ধ সাইডে আমরা দশ ইঞ্চি রাখবো এবার এই দাগগুলো আমরা একটু রাউন্ড করে মিলিয়ে দেব এবার আমরা দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিচ্ছি আমি আপনাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু পারবেন আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না তো দেখুন আমি উপরের অংশটাও কিন্তু কাটিং করে নিলাম এখানে আমাদের দুইটা অংশ আছে আমাদের একটা হাতার জন্য দুইটা কাপড় লাগবে দুই কালারের এবার আমাদের যে কাটওয়ার্ক ডিজাইনটা দেখেছেন এর জন্য আমাদের বেশ কিছু চারকোনা কাপড় লাগবে এই কাপড়টা আমি টু বাই টু করে কেটে নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন টু বাই টু আছে এখন আমরা সেলাই মেশিনে চলে যাব তো প্রথমে হাতার উপরের অংশটা এক ইঞ্চির ভিতর দিয়ে সেলাই করে নিব আপনারা হাতে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন দেখুন আমাদের একটা সেলাই হয়ে গেছে এবার এই দাগের ভিতর দিয়ে আমি আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি তো আমাদের হাতার উপর অংশটা কমপ্লিট হয়ে গেছে এবার হাতাটাকে আমরা সোজা করে নিব এবার আমাদের নিচের অংশটা রেডি করতে হবে এই জন্য দুইটা কাপড় নিলাম এবার যে কোনো একটা পিস আমাদের নিতে হবে এবং এখানে কাটওয়ার্ক ডিজাইনটা করতে হবে তো কাপড়টাকে দেখুন প্রথমে আমি একবার কোনা করে ভাজ করলাম তারপর আরও একবার কোনা করে ভাজ করলাম তো দেখতে পাচ্ছেন আমাদের একটা তিন কোনা কাপড় রেডি হয়ে গেছে কাপড়টাকে আমরা বসাবো তো কাপড়টার কোনা যে সাইডটা আছে সেটা ভিতরের দিকে হবে এবং খোলা যে সাইডটা আছে সেটা বাইরের দিকে হবে আপনাদের এটা লক্ষ্য রাখতে হবে এবং পুরাটা ঘুরিয়ে কিন্তু আমাদের এই ডিজাইনটা করতে হবে এখানে আপনারা লক্ষ্য করুন একটা কাপড়ের কিছুটা উপরে আমি আর একটা কাপড় বসাচ্ছি এবং সেলাই করছি এভাবে করেই আমাদের পুরা যে কাপড়গুলো আছে পুরোটা ঘুরিয়ে কিন্তু বসাতে হবে কোনায় আপনাদের কাপড়টা মিলাতে হবে তো কোনায় যেভাবে করে আপনাদের কাপড়টা মিলিয়ে তিনটা কাপড় যাতে তিনটা কাপড়ের কোনা বের হয়ে থাকে সেভাবে করে আপনাদের মিলিয়ে এটা বসাতে হবে প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং আপনি যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কাপড়গুলো আমাদের বসানো হয়ে গেছে এবার অন্য যে কাপড়টা আছে এই কাপড়টা এটার উপর বসাবো এবার কাপড়টা সুন্দর মতো সব দিক দিয়ে মিলিয়ে নেওয়ার পর এটার উপর দিয়ে সেলাই করব সেলাই দেওয়ার সময় চেষ্টা করবেন নিচের যে সেলাইটা আছে তার একদম উপর দিয়ে সেলাই দেওয়ার তাহলে এই কাপড়গুলো একদম সমান থাকবে এবং ডিজাইনটাও খুব সুন্দর আসবে তো দেখুন আমি একদম কাপড়টা সুন্দর মতো মিলিয়ে সেলাইটার উপর উপর দিয়ে একদম সেলাই দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে প্রথমে পিন আপ করে নিতে পারেন অথবা দাগ দিয়ে নিতে পারেন তো দেখুন আমাদের কাপড়টা কিন্তু একদম পারফেক্টলি মিলে গেছে কারণ আমরা দুইটা কাপড় সমানভাবে কেটেছিলাম আমাদের সেলাই কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের সাইডে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো আমাদের কেটে নিতে হবে এক্সট্রা কাপড়গুলো না কাটলে পরে গুটি ধরে থাকতে পারে এবং এটার ফিনিশিংটা খারাপ আসতে পারে অথবা পড়তে খারাপ লাগতে পারে এজন্য যে গুটি কাপড়গুলো আছে সেগুলো আপনারা কেটে আলাদা করে ফেলবেন এবার আমরা এই যে ভিতরে যে গ্যাপটা আছে সেই গ্যাপের ভিতর দিয়ে কাপড়টা সোজা করে নিব তো দেখুন আমাদের কাটওয়ার্কটা কত সুন্দর মতো হয়ে বের হয়ে আসলো এভাবে টান দিলে কিন্তু সুন্দর মতো হয়ে বের হয়ে আসবে তো দেখুন আমাদের এটা একদম পারফেক্টলি হয়ে গেছে এবার আপনারা চাইলে এটার উপর দায়রন করে নিতে পারেন অথবা আপনারা কাটওয়ার্কের উপর দেখতে চাপ সেলাই দিয়ে নিতে পারেন তো আমি এখানে দিচ্ছি না যেহেতু একদম পারফেক্টলি এটা সুন্দর মতো বের হয়ে এসেছে এবার আমাদের এটা দিয়ে এই যেভাবে ডিজাইন করতে পারেন আপনারা অথবা আপনারা এই কাপড়টা এভাবে ডিজাইন করতে পারেন এটা আপনাদের পছন্দ আপনারা যে কাপড়টা বাইরে রাখতে যাচ্ছেন সেটা রাখবেন এবার আমরা হাতার কাপড় নিলাম ভাজ করে একদম মিডিল পয়েন্টটা বের করে নিলাম এবার মিডিল পয়েন্টের সাথে আমাদের এই যে দেখুন এই অংশটা জোর হবে অর্থাৎ কাটা অংশটা আর এই অংশটা পুরোটা ঘুরিয়ে আবারও এই কাটা অংশটা আবার এই মিডিল পয়েন্টে এসে জোর হবে অর্থাৎ আমাদের এভাবে করে পুরোটা ঘুরিয়ে সেলাইটা করতে হবে ঠিক আছে আপনারা লক্ষ্য করুন আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি এই যে মিডিল পয়েন্টের সাথে আমরা এই যে খোলা অংশটা আছে সেই অংশটা একদম মিলালাম এবার দুইটা কাপড় ধরে আমরা আস্তে আস্তে করে ঘুরিয়ে সেলাই করব লক্ষ্য রাখবেন সেলাই করার সময় যাতে আপনাদের কোনো কাপড় ছুটে না যায় তো এই যে দেখুন আমরা আস্তে আস্তে করে এই যে হাতের কাপড়টা ঘুরাবো এবং এটার উপর দিয়ে সেলাই করবো আমাদের যে জোরের অংশটা আছে হাতার কাপড়ে সেটা কিন্তু আমাদের নিচের অংশের একদম মিডিল পয়েন্টের সাথে মিলবে এবং এভাবে করে আপনাদের মিলাতে হবে দেখুন আমাদের এটা কিন্তু এখানে এসে মিলে যাচ্ছে তো এভাবে করে একবার সেলাই করার পর প্রথমে দেখে নেবেন তারপর আরও একটা সেলাই দিয়ে নেবেন আমাদের সেলাইটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আপনাদের এটা সোজা করে দেখাচ্ছি তো দেখুন এটা কত সুন্দর মতো মিলে গেছে এবং দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আপনারা যদি এরকম ইউনিক ইউনিক ডিজাইন দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম